নমস্কার সাউস ব্লগলে একদম যোরহাটৰ পৰা আপোনালোকক এটা নতুন ভিডিওৰ মাজলৈ স্বাগতম জনাইছো। তো মই এতিয়া আছো যোরহাটত, ভাই লগত আছো, ভাই সকলে চিনি পায় লক্ষ্য। আৰু লক্ষ্য ভাই যোরহাটত খুব এটা ধুনীয়া কাম অপেন কৰিবলৈ গৈ আছে, 29 আগষ্টত গ্ৰেণ্ড অপেনিং হ'ব, হয়নে? সকলে আশীর্বাদ কৰিব, সকলোৱে আহক। তো এতিয়া ইয়াৰ কামবোৰ চলি আছে, অকণমান ইয়াৰ পৰিৱেশ দেখাম, ইয়াৰ সম্পূৰ্ণ ৰূপটো দেখিব লাগিব একদম 29 আগষ্ট। যোরহাটৰ যিমানখিনি মানুহ আছে আপোনালোকে আহিব, কাম লাগি আছে, অফিচিয়েল পোষ্টাৰ লগাম এতিয়া। তো তারপর এইবার কাম করে থাকতে, কারণ আজি বহুত কাম ওলাই আছে, গ্ৰেণ্ড অপেনিং 29 হবলৈ গৈ আছে। তো তারপর পুরা পেটত ভোক, তো এই কারণে যোরহাটত স্ট্রিট ফুড বিচাৰি বিচাৰি আহি পাইছোঁ। যোরহাটৰ বিখ্যাত কিবি কাবাব, এখন ইয়াৰ বিভিন্ন ধরনের আইটেম পাব এফালে দেখিছে। তো এইখিনি পাম, কি কি আইটেম পায় জনাম, আর দামবোৰ কেনেকে কেতিয়া কি হয় আমি জনাম। যোরহাটৰ মৰমৰ আৰু কিবি কাবাবৰ মালিক, তো ভালকে চিনাকি দিব, এতিয়া এড্ৰেছটো কৈ দিয়া, কি কি আছে গৈ কৈ দিয়া। হয় তো আমার এখন আছে টিআরপি রোডত, নেক্সট টু দুইবিল একাডেমি, আর এখন আপনার এফালে যদি বৌরাচালি ফল আহে পিকারাক চাই, এখন ক্রস করে বলব ইসি সাইডে আহিলে আমার আর্বান টিভি শো ক্রস করবো, মাজতে আছো আমি ক্রস করো বলে কয়। সো আমি এটা ইয়াত সার্ভ করব বিচার মানুষ কাবাব, গতিহে আমার ইয়াত মানে কি হয়, ফার্স্ট অফ অল রুমালি রুটি পাবলে নাই, তো সেইকারণে আমি রুমালি রুটি ইন্ট্রোডিউস করছো, আর যিমানখিনি আমার রোল আছে গোটেখিনি আমি রুমালি রোল, মানে সব কাবাব রোল হয় আমার। আর রুমালি রোল রোলত মানে কি আমি যদি বস্তু ভরা নাই, অকাল আনিয়ন আর কাবাব দি পেলায় আমি রোলকিটা বনাইছো। আমি টোফু রাখিছো, টোফু রাখিছো এইটো কারণে, কারণ পনির যদি আমার কমার্শিয়ালি যদি পনির ইউজ হয় ইয়াতে, সেই ইটস নট গুড ফর ইয়ার হেলথ, লাইক সবই জানে সেই কবলীয় কথা নহয়, এটা বস্তু নাজানে কি বস্তু, মানে টোফু বলে কিনা বেলেগ বস্তু বলে ভাবিছে আসলে, বাট স্টিল আমি মানে কি ট্রাই করছো মানুষ এটলিস্ট টেস্টটো কর কেনবা কিনো বস্তুটা টোফুটো, কারণ এটা জিম বয়স বহুত আছে, তাহলে চিকেনতে প্রোটিন পায় বলে ভাবে, আর নহলে এগস খায়, তো আমি সেখানে গম পাও যে টোফুটো খাব পারে, তো সেখানে আমি ভেজত অকল টোফু রাখছো, রাইসত রাখছো বিরিয়ানি, প্রপারলি দাম বিরিয়ানি, আর তিন সাইড এখন গ্রেভি আছে, যেন চিকেন টিকা মশলা হয়ে গেল, মালাই টিকা মশলা হয়ে গেল, ভেজতো তেনেকে তিন সাইড আছে। আমি রাতে 1:30 বজাতো খানা দিছো মানুষ, মানে কি বিরিয়ানি ধরো আমার কিচেনটো নর্মাল 12টা বজাতে বন্ধ করে দিয়ে, রুমালি কাউন্টারটা বন্ধ করে দিই, বাট যেটা বিরিয়ানি শ্রেণী আমার লগত যেটা থাকে আমি চিকেন কাবাব আছে, বাটার দিছে নেকি? বাটার একদম দেশি ঘি নিদিয়ে দে, বাটার দিছে এইফালে মুন্না ভাই। তোমার নামটো কথা কৈ লোৱা, মোৰ নাম সাহিল আলী, টুপিটো ভাল লাগিছে, থ্যাংক ইউ। আর এটো কি হয়? মুন্না ভাই MBBS, আর এফালে খেজুর রাখিছে, খেজুরটো কি কারণে রাখিছে? বারবিকি মানে চিকেনের কারণে সস, এটা খাব পারি নিশ্চয় বনাব।
এইফালে কাছ যোৰহাটে আছে গান খাই কেনেকুৱা লাগিছে ৰিভিউটো দি দিয়ে এইফালে ৰিভিউটো ঠিকে আছে বেয়া লগা নাই বাৰু আমি মানে আমি ল'ৰা মানুহ ডেকা মানুহ অলপ ডাঙৰ বিচাৰোঁ আৰু আমি টেষ্টটো ভালেই হৈছে বাৰু মোৰ ডাইটিং চলি আছে কিন্তু চব খাই দিওঁ দেওবাৰ আহিলে চব খাই দিওঁ শনিবাৰ দেওবাৰ আহিলে তো ভাল লাগিছে এতিয়া বনাই আছে এইফালে ৰুমালি ৰুটি প্ৰচেছ কৰি আছে তেওঁলোকে আজিহে গম পাইছোঁ যে ৰুমালৈ এতিয়া কিয় খাই টেষ্টি লাগে মালভোগ কল দিয়ে গাখীৰ দিয়ে গোটেইখিনি বস্তু দিয়ে চেনি গাখীৰ গোটেইখিনি দিয়ে আৰু লগতে মালভোগ কল তো এয়া প্ৰচেছটো প্ৰচেছটো ভাইটিকেইজনে খাই মেলি গ'ল এতিয়া আমি খাম আৰু টফু আহি গ'ল তো এতিয়া এইফালে খাবলৈ যাম আহিব লগতে চিকেন কাবাব আপোনাৰ আহক খুব ধুনীয়া টেষ্ট একদম এইবাৰ ৰুমালি ৰুটি আহি গ'ল একদম পাতল আৰু ৰুমালি ৰুটি দিছে কাবাব টফু আৰু ৰুমালি ৰুটি মজা কাৰণ নতুনকৈ বনাইছে যেতিয়া আহক সকলো টেষ্ট কৰক এবাৰ বি বি কাবাব পেট ভৰাই খালোঁ আৰু ধৰক দিয়া পাত্ৰটো খুব ধুনীয়া তেওঁলোকে ইউজ এণ্ড থ্ৰ' এইটো কাঠৰ হয় প্লাষ্টিকৰ নহয় তো এইটো পেলাই দিব আৰু খুব ধুনীয়াকৈ তেওঁলোকে প্ৰেজেণ্টটো খুব ধুনীয়া আপোনালোকে আহক একদম টি আৰ বি ৰ'দতে হয় খাই খুব টেষ্টি হয় আপোনালোকে আহক বি বি কাবাবছ বি বি কাবাবছ তো এই হিচাপে দুৰ্লভ দালৈ ধন্যবাদ থাকিলে থেংক ইউ খুব ভাল লাগিলে আকৌ আহিম